বিশাল বড় ডুমুর গাছ ছিল আজকে সকালে, এত পরিমাণে গুলা কালার সুন্দর, দেখেন প্রতিটা কালারই সুন্দর। এই যে ব্ল্যাক এর মধ্যে সুন্দর কিন্তু ব্যাগটা, আমাদের বাসার সামনে এই যে রোডটা দিয়ে আমরা বাহিরে বের হই, এই রোডটা ওইখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশাল বড় ডুমুর গাছ ছিল আজকে সকালে, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তাতে করে এই ডুমুর গাছটা ভেঙে, ওই যে পাশে যে বাসাগুলো আছে টিনের বাসা, সেই বাসার উপরে ভেঙে পড়ছে। এখন এখানে এসে গাছগুলো কেটে কেটে ওগুলোকে সাইজ করা হচ্ছে, মানে গাছটা পুরোটাই কেটে ফেলা হচ্ছে, কারণ বাসার ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। মানুষের আলামত এরকম কিছু হয়নি, বাট বাসাটার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ছিল অনেক বড় একটা ডুমুর গাছ, তো এটা দুই তিনটা কাণ্ড ছিল, তার মধ্যে দুইটা কাণ্ড ভেঙে পড়েছে আর কি। সকালে এত বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আজকে মনে হয় রোদই উঠবে না, বৃষ্টির কিছুক্ষণ পর থেকেই একদম রোদ উঠে পুরো গরম শুরু হয়ে গেছে আর কি। তো এই যে দুপুরবেলায় শুধু ক্যামেরাটা অন করছিলাম, অন করে আপনাদেরকে দেখাইলাম আমাদের বাসার সামনের ঝড় বৃষ্টি হয়ে গাছ টাস ভেঙে কি অবস্থা। তো এরপর থেকে আর ক্যামেরা ওইভাবে অন করা হয়নি, তো এখন আবার একটু আপনাদের সাথে দেখা দিলাম। আমি আর এই যে আপনাদের ভাইয়া বাজারের ব্যাগ গুছাচ্ছে, আমরা যাচ্ছি একটু লুলুতে টুকটাক কিছু কেনাকাটা আছে, আর অন্য একটা কাজও আছে, ইনশাআল্লাহ যাই তারপরে শেয়ার করবো। তো আমরা লুলুর কাছাকাছি চলে এসেছি, ইদানিং লুলুতে যেতে আমাদেরকে অনেকগুলা কি বলে সিগনালে দাঁড়াইতে হয়, কেন হয় জানি না, মানে প্রত্যেকটা সিগনালে দাঁড়াই আমরা, এরকম আর কি অবস্থা। তো আমি আর আপনাদের ভাইয়াই এসেছি বাসায়, তো শান্ত তাবিব আম্মু আছে, তাবিব তো বাইরে যেতে চায় না, তার বাসায় থাকতেই ভালো লাগে, তো তোশানও ইদানিং বড় হয়ে গেছে, যেতে চায় না, আসলে বাচ্চাগুলা বড় হয়ে যাচ্ছে, আমরা বুড়া হয়ে যাচ্ছি। যাই হোক, এই তো ভাবলাম আমি লুলুতে যাওয়ার আগে একটু পাড়িতে যাব, পাড়ি বলতে আমি যেখান থেকে পাইকারি হিজাবগুলো কিনি। তো আম্মুর জন্য দিনকে আম্মু গিফটের জন্য অনেকগুলো হিজাব কিনেছে, বাট আম্মু নিজের জন্য কেনা হয়নি, তো আম্মু বলতেছিল যে আম্মু নিবে আর কি, তখন নিতে চাইনি, পরে আম্মুর মেন্টাল একটু চেঞ্জ হয়েছে, তা আম্মু এখন নিবে, তাই আমি ভাবলাম যেহেতু আসছি এদিকে কিনে নিয়ে যাই আম্মুর জন্য, আম্মুর অত হাঁটাহাঁটি করতে পারে না, তো আম্মুর অত ঘোরাঘুরি ভালো লাগে না। আর এই যে ড্রাইভার সাহেব, তো আমরা একটু চা টা খেয়ে বেরিয়েছি, পেটে তো ভরা আছে, চলুন যাওয়া যাক। তো এই যে আমি গাড়ি থেকে নেমে গেলাম, এই যে সামনে তো পাড়ি, অনেকে জিজ্ঞেস করেন আমি হিজাব কোথা থেকে কিনি, এটা হলো এই যে এদিকে মাদ্রাস একটা দোকান আছে ইন্ডিয়ান, এই দোকানটাই যে মাদ্রাস, এই দোকানটার অপোজিটে একটা রাস্তা আছে যেখানে যে ফ্রুটস তারপরে হাবিজাবি এগুলো সেল করে। তো এই যে বিভিন্ন টাইপের মালয়েশিয়ান ফল, তারপরে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড, এগুলো সব সেল হয় এখানে, জুস, এই যে জুস, তারপরে যে স্ট্রিট ফুড এগুলো সেল হয়। ও, বাড়ি তো ক্লোজ হয়ে গেছে, আহা, বাড়িতে ঢুকতে চাইছিলাম, বাড়ি ক্লোজ হয়ে গেছে, তাহলে দেখি একটু মোয়াজে গিয়ে দেখি, মোয়াজটা অপোজিট সাইডে, ওদিকে গিয়ে তো সব ক্লোজ হয়ে যাচ্ছে, এদিকে 8:30-এর মধ্যে সব ক্লোজ হয়ে যায়, 8:30-8:30-এর মধ্যেই। তো মোয়াজও কি ক্লোজ হয়ে গেছে কি না আল্লাহ জানে, লাইট তো জ্বলতেছে না, মোয়াজ খোলা আছে, তো অপোজিট সাইডে যাই গিয়ে দেখি। তো মোয়াজে ঢুকলাম, মোয়াজে ঢুকেই এখন লেডিস সাইডটাতে আসি, এই যে সব লেডিস কালেকশন বিভিন্ন টাইপের ইয়ে, আমি তো দেখবো একটু হিজাব, তো কি টাইপের হিজাব দেখবো, আম্মু যেগুলো চাচ্ছিলো ওদিনকে কিনে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, ওইগুলো যদি থাকে তো নিবো, না হলে শুধু নেওয়ার দরকার নেই। তো আম্মু ওইদিনকে নিয়েছিল একটু জর্জের টাইপের হিজাব, আম্মুর ভালো লাগছে আর কি, তো আম্মুর জন্য আমি তখন নিতে বললাম, বাট আম্মু তখন নিল না, পরে বলতেছিল যে নিলে ভালো হইতো। তো যাই হোক, আজকে না পাইলে সমস্যা নেই, আম্মু তো আছে ইনশাআল্লাহ, পরে এসেও নেওয়া যাবে। তারপরে একটু এদিকে ঢুকলাম, একটু দেখে যাই যে মোয়াজে আছে কি না, কারণ মোয়াজে তো বিভিন্ন টাইপের হিজাব থাকে, হিজাব কালেকশন থাকে। এই যে এগুলো ছোট ছোট হিজাব, এগুলো না, আম্মুর জন্য চাচ্ছিলাম, ওই যে আমার আত্মীয় স্বজনদের জন্য যেগুলো কেনা হয়েছে
জর্জেটের, এই যে জর্জেট টাইপের, বাট এখানে জর্জেটেরগুলোর প্রাইসটা একটু বেশি। আমরা যেগুলো কিনছি ওগুলোর প্রাইসটা কম ছিল, আর ওগুলার আরও একটু কাজ ছিল, এগুলোতে কাজ নেই। এগুলো যে এই টাইপের, তো এই টাইপের হলে তো হবে না, কারণ ওইটাতে তো নিশ্চয়ই পাবো আমি পরে দেখলে। এখানে সব কালো হিজাব, বা কালো হিজাবগুলো কিন্তু সুন্দর লাগতেছে না, বিশাল বড় বড় কালো কালো হিজাব ভালো লাগতেছে, কিন্তু দামও খুব বেশি না, রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। এই যে আর এদিকে আছে যেগুলো, এগুলো হলো সব এই যে আমাদের পরার হিজাব আর কি, এগুলো সব গেঞ্জি কাপড়ের হিজাব, সব এগুলো চার কোনা হিজাব, এগুলো হলো চার কোনা। কালারগুলো অনেক সুন্দর, এই কালারটা তো খুবই সুন্দর, এই যে খুবই সুন্দর। এগুলো নিব না, এগুলো চার কোনা টাইপের, এই যে চার কোনা মানে স্কোয়ার হিজাব আর কি। তো এগুলো তো আসলে আমরা পরি না। এখানে সবগুলা কালার সুন্দর, দেখেন প্রতিটা কালারই সুন্দর, এই যে মিষ্টি কালার, মেরুন কালার, ব্ল্যাক কালার, সবগুলোই সুন্দর। বাকি যেটা চাচ্ছি সেটা তো পাচ্ছি না, কি আর করার। একটু ওদিকে ঢুকে দেখি, এদিকে আমি কখনো আসিনি। এক্সকিউজ মি, এই সাইডে হলো সব এই যে জর্জেট শার্টিন এগুলার হিজাব আর কি, এগুলোরও বিভিন্ন কালার আছে। এগুলো সব শার্টিন হিজাব, এই যে এই যে মানে অনেক কালেকশন আছে এখানে। বাহ, এই কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা কালার, গোল্ডেন কালার। তো এই কালারটাও সুন্দর, কফি কালার টাইপের। আপনারা অনেকে আমাকে হিজাব নিয়ে কাজ করতে বলেন, আসলে অনেক কিছু নিয়ে কাজ করার ইচ্ছা আছে, জানি না কতটুকু কী পারবো। আর এই যে এখানে তো হিজাব হিজাব হিজাব, যাই হোক যেহেতু হলো না, এগুলো অফারে দিয়ে দিচ্ছে আর কি। এই যে চার কোনা তিন কোনা হিজাব, কোনা না এটা চার কোনা তিন কোনা না, এটা সুন্দর একটা হিজাব, মেরুন কালারের, ভালো লাগছে দেখতে, আমার কাছে ভালো লাগছে, এটা আমার জন্য নিয়ে নেই আমি। লুলুতে আসছি, লুলুর ব্যাগগুলো কিন্তু সুন্দর, আমার কাছে লুলুর ব্যাগ ভালো লাগে। লুলুর ব্যাগ অনেক টেকসই হয়, এগুলো কোয়ালিটিফুল ব্যাগ। তো আমি একটু ব্যাগ দেখছিলাম আম্মুর জন্য, আম্মুকে ভাইয়া যখন সেকেন্ড টাইম মালয়েশিয়া আসছিল, না ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম যখন ভাইয়া মালয়েশিয়া আসছিল তখন আম্মুর জন্য লুলু থেকে একটা ব্যাগ কিনে নিয়ে গিয়েছিল। আম্মু ওই ব্যাগটা অনেক দিন ধরে ইউজ করছে। লুলুর ব্যাগগুলো আমার কাছে আসলে ভালো লাগে, সুন্দর কোয়ালিটি সম্পন্ন লাগে। দামটা আসলে জিনিস অনুযায়ী দামটা ঠিকই আছে, আমার কাছে মনে হয় খারাপ না। তো আসছি যখন একটু দেখি, দেখতে তো সমস্যা নেই, এই ব্যাগগুলোও সুন্দর কিন্তু ভালো লাগছে দেখতে। এই যে এই যে এই ব্যাগগুলোও সুন্দর, বাট এগুলো বিশাল বড় বড় সাইজের ব্যাগ, তো তো একটু মাঝারি টাইপের সাইজের ব্যাগগুলো ভালো লাগে। এই যে হ্যাঁ, এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ব্যাগের মধ্যে ব্যাগ, হ্যাঁ এগুলো হলো যে কোথাও ঘুরতে টুরতে গেলে সব টাইপের জিনিসপত্র একসাথে নিয়ে যাওয়া যায় এই টাইপের ব্যাগ আর কি, অর্গানাইজিং ব্যাগ বলে যেগুলো ওগুলো। তারপরে এখানে কিছু আছে, এগুলো মনে হয় সেলে দিয়েছে, এখানেও কিছু আছে যেগুলো যে ডিসকাউন্টে দিয়েছে আর কি। তো এদিকেও কিছু আছে, এগুলো একটু দেখি। এই যে এই ব্যাগটা কিন্তু সুন্দর, আমার কাছে দূর থেকে দেখে ভালো লাগলো, ব্ল্যাকের মধ্যে সুন্দর কিন্তু ব্যাগটা, ব্যাগের ডিজাইনটা সুন্দর। আর এগুলো হলো ল্যাপটপ ব্যাগ আর কি, আমি একটু আম্মুকে ফোন দিয়ে দেখাই, দেখি আম্মু কি বলো। লুলুর ওদিনকে বোরকা নিয়ে গিয়েছিলাম, আম্মু গিফটের জন্য একটা বোরকা কিনেছিল, সেই বোরকাগুলো আজকে আরও 10-20% আরও ডিসকাউন্টে দিচ্ছে, কারণ এখন একদম শেষ স্টক। তো আমার আসলে এই টাইপের বোরকাগুলো অনেক লাগে, কারণ আপনারা জানেন আমি যে সিম্পল বোরকাগুলো পরতে পছন্দ করি, আর বেশিরভাগ বোরকা আমি এবার ভাবির কাছেও দিয়ে দিয়েছি, যেগুলো আমি আর পরবো না, বা দেশে নিয়ে গিয়ে যদি কাউকে দেয় তারা পরতে পারবে, আম্মুর কাছেও টুকটাক দিয়ে দিব। তো ওই জন্য ভাবলাম যে যেহেতু
মোটামুটি অনেকটা কমে পাচ্ছি সবসময় রাফিউজের জন্য। আমি যেহেতু যেখানে যাই সেখানে পরে যাই, তো দেখি যদি সুবিধা মতো হয় তাহলে কিনবো। ওই দিনকে একটা পছন্দ করে গেছিলাম, আমার আম্মা আমারে কিনতে দেয় নাই, আম্মু আমাকে বলছে এত বোরকা দিয়ে কী করবে, কিন্তু আসলে আমার কালো বোরকা নাই কারণ অনেকগুলো রিজেক্ট করে দিব। ওই সাইডেও আছে, চলেন দেখি। ওদিনকে 70 রিংগিত ছিল, সেটা আজকে ডিসকাউন্টে 50 রিংগিত দিচ্ছে আর কি। আমরা এসএসসি ইন্টার সেম ব্যাচের, তো সাথে আবার এখানে দেখা করার জন্য মেনলি আসছি। ভাল লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর বলো তুমি এত জায়গা রাখতে, এখানে মানে জায়গা থাকতে এখানে আসছো কেন? ওকে ভাইয়া অনেকগুলো অপশন দিছে কোন কোন দেশে যাবা, ও সব অপশনগুলো বাদ দিয়ে বলছেন মালয়েশিয়া যাবো কারণ সে আমার সাথে দেখা করবে। যাই হোক, ভালো লাগলো দেখা হয়ে। ওখানে ভাইয়ারা সবাই বসছে, বাবুটা ওইখানে আছে। আমার নাম কি সোনা পাখি, তোমার নাম কি? অন্নি ইসলাম। তোমার দাঁতে কি হয়েছে? দাঁতগুলো দেখাইলো কি সুন্দর করে। আমরা তাবিবের বয়সী, তাবিব ভাইয়াকে কিছু বলবা? বলে হ্যালো তাবিব ভাইয়া। তাবিব তোমাকে দেখলে হ্যাপি হয়ে যাবে, তাবিব তোমাকে দেখলে অনেক হ্যাপি হয়ে যাবে, বুঝছো? তোমার ড্রেসটা অনেক সুন্দর, এটা কি ড্রেস বলো তো? আম্মু কি লেখা এখানে? হ্যালো কিটি। তুমি হ্যালো কিটি লাইক করো? তোমার মাথাটা কে এত সুন্দর করে বেঁধে দিয়েছে? মাম্মা। তোমার মাম্মা কিউট। হ্যাঁ, আমাকে বলতেছে আমার মাম্মার সাথে গল্প করো, আমার মাম্মার সাথে গল্প করো। ও তাবিয়া তাবিব সেম এজের, মানে তাবিব বড়, তারপরে তাবিয়া, তারপরে এই যে বুড়ি। তোমার ভালো লাগতেছে আম্মু এখানে এসে? ভালো লাগতেছে না? ও তাবিবের মতো সেম বাইরে থাকতে চায় না, বাসায় থাকবে। তোমার ব্যাগটা অনেক কিউট, অনেক প্রীতি। তুমি এখানে ঢুকে যাচ্ছ, এখানে ব্যথা পাবে যে? মা এখানে বসো, তুমি মাথায় ব্যথা পাবে, শোনা এখানে বসো। ওই যে ওখানে ঢুকে বসে আছে, কি সুন্দর করে আসো, তোমার একটা ছবি তুলি, একটু হাসি দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিষয় না ভাই, এটা কোনো ব্যাপার না। এই যে বাসায় নিতে পারলে আরো ভালো লাগতো। ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ বাসায় গিয়ে থাকবা, ঘুরবা ফিরবা, তাবিব ভাইয়ের সাথে খেলা করবা, তাই না? আসছি তো, আপনারা দেখলেন আপু আসছিল, আপু হলো বাড়ি দিনাজপুরে, আপু দিনাজপুরের খাবার নিয়ে আসতাম মামার জন্য, বুঝছো? এই দেখো, এই যে সেই সল্টেজ বিস্কুট, দেখো যে আমি চা দিয়ে বিস্কুট খাই, দিনাজপুরের সল্টেজ বিস্কুট, তারপরে দিনাজপুরের পাঁপড় ভাজা, এই যে দিনাজপুরের পাঁপড়, হ্যাঁ, তারপরে এটা নাকি চিড়া ভাজা, চা দিয়ে খাইতে বলে খুবই মজা, সেই দিনাজপুরের চিড়া ভাজা, মির্জাপুরের চা, তারপরে চানাচুর, মানে দেশের খাবার, এটা গজা গজা, এই যে দেশের খাবার দাবার নিয়ে আসছে আমার জন্য। তো ভালো ভালো লাগলো আসলে, অনেকক্ষণ ধরে কথা বললাম আপনাদের ভাইয়াও কথা বলে খুব ভালো লাগছে, ওই ভাইয়ের সাথে খুবই আন্তরিক ওনারা। আর একটা পিচি ছিল, পিচিটাকে তো দেখলেনি, চকলেট খাইতে খাইতে দাঁতের 12টা বাজায় ফেলছে পিচি। তো এই আর কি, তারপর দেখো কি সুন্দর ফুড আনছে তোমার জন্য, চানাচুর ভাজা। হ্যাঁ, এখন যে বাপরে দেখছে না, আর এই যে চিড়া, এই চিড়াটা আমরা এখানে একটা আপু সেল করে, বুঝছো, বানাই আর কি, ওই আপুরটা খাইছিলাম, মজাই লাগে খেতে। আর এই গজা, গজা এখানে একটা আপুরা বানায় পাঁপড়, হ্যাঁ হ্যাঁ ভাজে। তুমি বানাইতে না মা, তুমি বানাইতে মনে হয় এটা, আমি খাইছি তোমার হাতে। বানাইছো বানাইছো এই আর কি। তো এই যে এখানে একটা বিশাল বড় বাক্স, বিশাল বড় বাক্স না, মোটামুটি বড় সড় একটা বাক্স। তো এই যে আপনাদের ভাইয়া আর আম্মু দাঁড়ায় আছে, বাক্স ওপেন করা হচ্ছে, এর মধ্যে আম্মুর বাংলাদেশ যাওয়ার প্রস্তুতির একটা অংশ আছে। তো এর মধ্যে কি আছে বের করলে আপনারা বুঝতে পারবেন, খুবই হালকা একটা বাক্স। তো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, তো এটা কেনার প্রয়োজন ছিল না, এটা কিনতে হয়েছে। কেন কিনতে হয়েছে সেটাও বলতেছি। বাহ সুন্দর, তো কালারটা সুন্দর, কালারটা আপনাদের ভাইয়া চুজ করছে অবশ্য। এই যে এরকম আমার একটা আছে,
আমারটা আমারটা আর এটা সেমই মনে হচ্ছে গো, তাই না? আমারটা এটা সেম মনে হচ্ছে না, দেখো সেম সাইজ তো সেম, 20 cm, কিন্তু কালারটাও কি সেম নাকি? কি দিছে এগুলা? এটা কি জানি দেওয়ার কথা, এটার সাথে কি জানি একটা গিফট দেওয়ার কথা, মাস্ক মানে ফেস মাস্ক নাকি কি? হ্যাঁ গিফট। ও মা আম্মু ফুটাচ্ছে দেখো, আসলে এগুলো আমার ছোটবেলায় যে কি ফুটাইতাম ওই আম্মুরাও সেম কাজই করছে। তো আম্মুর জন্য একটা হ্যান্ড লাগেজ অর্ডার করছিলাম আমরা অনলাইনে। তো আম্মুর হ্যান্ড লাগেজ একটা ছিল ট্রলি টাইপের, তো ভাইয়ারা যাওয়ার সময় ভাইয়াদের চেকিংয়ে অনেক বেশি হয়ে যাচ্ছিল। তো আম্মুকে বললাম যে আম্মু তোমার হ্যান্ড লাগেজটা ভাইয়াদেরকে দিয়ে দাও, ভাইয়ারা চেকিংয়ের লাগেজ থেকে বের করে ওই হ্যান্ডটাতে নিক, হ্যান্ড ব্যাগ আর কি, বা ট্রলি সিস্টেম হ্যান্ড ব্যাগটাতে নিক, তাহলে ভাইয়ারা টেনে নিতে সুবিধা হবে যেহেতু এটা কেবিন লাগেজ হিসাবে নিবে। তো তখন আম্মুরটা দিয়ে দেওয়া হয়েছে আর আম্মুর জন্য এটা অর্ডার করছি। আর আম্মুকে তো আমি প্রমিস করাইছি যে এরপর থেকে প্রতি বছর ইনশাল্লাহ একবার করে আম্মু আমার এখানে আসবে, কারণ আম্মুর এবার এসে ভালো লাগছে, আম্মুর এবার খাওয়া দাওয়ারও খাইতে পারতেছে, তারপরে ঘোরাঘুরিও টুকটাক যা করতেছে আম্মুর ভালো লাগতেছে, আম্মু সুস্থ আছে, আম্মুর রিজিকে যদি আল্লাহ রাখে ইনশাল্লাহ আবার নিয়ে আসবো। ফেস মাস্ক দিছে সাথে ফ্রি দুইটা, যাক ফেসে দেওয়া যাবে, এগুলা কোরিয়ান ফেস মাস্ক মনে হচ্ছে। তো ঠিক আছে এটা এখন ওপেন করি, ওপেন করে দেখি ভিতরে কেমন কি। এটা আসছে, আমরা ঘুরতে গেছিলাম তখন এটা আসছে, তো নিচেই ছিল। তো আজকে আপনাদের ভাইয়া দুপুরে যখন খেতে আসছে তখন নিচ থেকে নিয়ে আসছে আর কি। সুন্দর কালারটা, সুন্দর ভাল লাগছে আমার কাছে, একটু চাপ লাগছে মনে হয়, চাপ লেগে ভিতরটা একটু, ভিতরটা একটু ঢুকে গেছে আমার, ওই যে ভিতর আচ্ছা ফাঁকা তো। হ্যাঁ এগুলো তো অনেক কিছুই নেওয়া যায়, টুকটাক অনেক কিছু নেওয়া যায় লাগেজগুলোতে। আমারটা মানে যেরকম এদিকে একটা ইয়ার সিস্টেম, এটা একটু অন্যরকম আর কি, লাগাই দিলে হয়ে যাবে। তো হ্যান্ড লাগেজের জন্য একদম পারফেক্ট, আম্মু যখন চলে যাবে তখন এটা হ্যান্ড লাগেজ বা কেবিন লাগেজ হিসাবে নিবে ইনশাল্লাহ। এই আর কি, ভালো হয়েছে না মা, পছন্দ হয়েছে? হ্যাঁ কালারটা সুন্দর না? সুন্দর করে নিয়ে গিয়ে রেখে দিবে আবার যত্ন করে, আবার যখন আসবা ইনশাল্লাহ। হ্যাঁ ওই তো ফুটো।